অনুমানের ভিত্তি, দি গ্রাউন্ডস অফ ইনফারেন্স। অনুমান যার উপর নির্ভর করে সম্ভব হয়, অর্থাৎ অনুমান করতে গেলে যে জিনিসের নিতান্তই প্রয়োজন তাকে বলা হয় অনুমানের ভিত্তি। অনুমানের লক্ষণে দেখা যায় যে অনুমিতির ক্ষেত্রে পক্ষধর্মতার জ্ঞান, মানে পক্ষে হেতুর প্রত্যক্ষ, এবং ব্যক্তিজ্ঞান, সাধ্য ও হেতুর ব্যতিক্রমহীন নিয়ত সম্পর্ক জ্ঞান হলে পরামর্শ হয়, যাকে বলে ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান। পরামর্শ জ্ঞান থেকে অনুমিতি হয়। এই প্রেক্ষিতে নৈয়ায়িকগণ অনুমানের দুই প্রকার ভিত্তির কথা উল্লেখ করেছেন, একটি হলো মানস ও যৌক্তিক। মানস ভিত্তিকে বলা হয় পক্ষতা। পক্ষতা হলো ইচ্ছার অভাব বিশিষ্ট সিদ্ধির অভাব, অর্থাৎ যেখানে সিদ্ধি বর্তমান এবং ইচ্ছা অনুপস্থিত সেখানে পক্ষতা থাকে না, ফলত অনুমান হয় না। উল্লেখ্য, সিদ্ধি বর্তমান মানে যেখানে সিদ্ধির অভাব নেই, তাই অনুমিতির ক্ষেত্রে সিদ্ধির অভাব বা ইচ্ছার অন্তত যে কোনো একটি থাকলেই পক্ষতা থাকে এবং অনুমান হয়। যৌক্তিক ভিত্তির নাম ব্যক্তি। ব্যক্তিজ্ঞান হল সাধ্য ও হেতুর ব্যতিক্রমহীন নিয়ত সম্বন্ধ জ্ঞান। এই জ্ঞান ব্যতীত কোনো অনুমিতি সম্ভব নয়। উদাহরণস্বরূপ, পর্বত বন্যিমান, যেহেতু পর্বত ধুমায়মান এবং যেখানে ধুম আছে সেখানে বন্যি আছে। এই অনুমানে দেখা যাচ্ছে যে পর্বত পক্ষ আর ধুমায়মান যেখানে ধুম হেতু আছে সেখানে বন্যি সাধ্যও আছে। তাহলে বন্যি ও ধুমের মধ্যে ব্যতিক্রমহীন নিয়ত সম্পর্ক কিন্তু বিদ্যমান। তাহলে হেতু ও সাধ্যের মধ্যে যে নিয়ত সম্পর্ক অথবা সার্বিক সম্বন্ধ, যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিলেশন, তার নামই হলো ব্যক্তি। তাহলে এই ব্যক্তি ন্যায় দর্শনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়।